রাহেন রাফির কাজ পূজা করেছে কিংবা পূজা রাহেন রাফির কাজ করেছে এর বাইরে আসলে কোনো কিছুই না বলি। বড় কোনো প্রজেক্ট ছাড়া কামব্যাক করব না, দরকার হলে বাসায় বসে থাকবো। বড় প্রজেক্ট কি আপনার শাকিব খানের সাথে প্রেমের গুঞ্জন? কাজ করতে গেলে প্রেমের গুঞ্জন থাকবেই। পূজা ম্যাডাম, আমার মনে হয় সিনেমার সে বাস্তবে অভিনয়টা আপনি ভালোই পারেন। মেগাস্টার শাকিব খানও তো এমন কথা বলেননি। আমি যেহেতু চাচ্চু বলেছি আমারটা আসলে মানায় না, আর পুজাচেরি চাচ্চু তো বলেনি। সো ওই জায়গা থেকে আপনি কি এমন হরিদাস পাল হয়ে গেলেন যে বড় প্রজেক্ট ছাড়া আপনি কাজ করবেন না? আমি কিন্তু আসলে এটা মেনশন করিনি যে বড় প্রজেক্ট মানে সিনেমা, বড় প্রজেক্ট মানে এই, বড় প্রজেক্ট মানে সেই। আচ্ছা, বড় প্রজেক্ট বলতে আপনি কি কি বোঝাতে চান, বুঝান। বড় প্রজেক্ট এমন হতে পারে, সেটা হতে পারে ওয়েব সিরিজ, সেটা হতে পারে ওয়েব ফিল্ম, সেটা হতে পারে ফিল্ম। আপনি কি জানেন শিল্পীরা কোনো গোষ্ঠীর না, শিল্পীদের কাজ হচ্ছে অভিনয়। ছোট বড় বলতে কোনো কথাই নেই, কন্ট্রোভার্সি তো থাকবেই, অ্যাক্টর অ্যাক্ট্রেস কে নিয়ে কন্ট্রোভার্সি থাকবেই। ছোট বড় প্রজেক্ট বলেন, কোন জ্ঞানে এবং কোন মেধায় আপনি এটা বললেন? আসলেই কি আপনি বোঝেন শিল্পীর অর্থটা কি? ছোট কাজ থেকে অনেক সময় অনেক বড় হওয়া যায়, এই শিক্ষাটা হয়তো আপনি পাননি। আপনি শুধুই বোঝেন প্রেমের গুঞ্জন, আপনি নিজেই সরান আলোচনায় থাকার জন্য। তবে এসব কথা থেকে আলোচনায় আসা যায় না, আলোচনায় আসতে হলে কাজ লাগবে ম্যাডাম, কাজ। আকিব খানের সাথে যদি কাজ সামনে আসে ডেফিনেটলি আপনারা সবাই দেখতে পাবেন।